আসসালামু আলাইকুম সকল ধর্মের বাইদেরকে শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের এই ভিডিও থেকে আমরা শিখব মোবাইল ফোনের কোন সাইডে সমস্যা হলে মোবাইল ফোনে সিম কার্ড সাপোর্ট করতে চায় না এই কাজটি শিখতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মোবাইল সার্ভিসিংয়ে যারা নতুন অথবা অনেক দিন যাবৎ মোবাইল সার্ভিসিংয়ের সঙ্গে জড়িত এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ মোবাইলে সিম সাপোর্ট করে না এই বিষয়ে আমি যতটুকু জানি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আমি আশা করি আপনারা উপকৃত হবেন মোবাইলে সিম সাপোর্ট করে না এটা আমরা কোন মোবাইলের কাজটা শিখবো অ্যান্ড্রয়েড মোবাইলে সিম সাপোর্ট করে না এই কাজটা শিখব নাকি বাটন মোবাইল ফোনে সিম সাপোর্ট করে না এই কাজটা শিখব মূলত আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে সিম সাপোর্ট করে না এই কাজটাও শিখব না বাটন মোবাইল ফোনে সিম সাপোর্ট করে না এই কাজটাও শিখব না আমরা শিখব মোবাইল ফোনে সিম সাপোর্ট করে না শুধু এই কাজটা এই কাজটি শিখতে পারলেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও যেমন সহজ মনে হবে বাটন মোবাইল ফোনও সিম সাপোর্ট না করলে সহজ মনে হবে তাই মনে রাখবেন যে কোনো ফোনকে উদ্দেশ্য করে নয় আমরা শুধু মোবাইল ফোনে সিম সাপোর্ট না করলে কিভাবে সিম সাপোর্ট করাইতে হয় সেটা শিখব আর একটি বিষয় সেটা হলো আমরা যে ফোনগুলো ব্যবহার করি সে ফোনগুলোতে কিছু কিছু মোবাইল ফোনে একটি সিম থাকে কিছু মোবাইল ফোনে দুটি সিম সাপোর্টের সিস্টেম কিছু কিছু মোবাইল ফোনে তিনটি কিছু মোবাইল ফোনে চারটি এখন একটা সিম সাপোর্ট করানোর কাজ শিখব নাকি কি সিম সাপোর্ট করানোর কাজ আমাদেরকে শিখতে হবে আপনাদের সুবিধার্থে বলছি সিম একটা হোক বা চারটা হোক সেটা বিষয় না আমাদেরকে শুধুমাত্র একটি সিম প্রবলেম হলে কিভাবে সাপোর্ট করতে হয় এই কাজটি শিখতে হবে এই কাজটি শিখতে পারলেই সিম একটা হোক বা চারটা হোক বা কোম্পানি এর থেকে অধিক সিম সাপোর্টের সিস্টেম করুক সেটাতে আমাদের কোনো প্রবলেম হবে না কারণ একটা সিম সাপোর্ট করাতে পারলে আপনি প্রতিটা সিমই সাপোর্ট করাতে পারবেন সম্পূর্ণ কাজ একই তাই আমাদেরকে একটি সিম কিভাবে সাপোর্ট করাতে হয় শুধু সেটা শিখতে হবে প্রশ্ন মোবাইল ফোনের কোন সাইডে প্রবলেম হলে সিম কার্ড সাপোর্ট করতে চায় না উত্তর মোবাইল ফোনে সিম সাপোর্ট না করার বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো দুইটি একটি হলো সিম বেজের মধ্যে কানেকশন বিচ্ছিন্ন আর একটি কারণ হলো সিম বেজের কানেকশনগুলো শর্ট এই বিষয়টা নিয়ে একটু পরে কথা বলবো। তার আগে আমি এই সিম বেজ সম্বন্ধে আপনাদেরকে একটি টিপস দিতে চাই যে টিপসটি জানা থাকলে আপনি খুব সহজে সিম প্রবলেমের কাজটা করে ফেলতে পারবেন দেখুন একটি সিম বেজের মধ্যে মোট ছয়টা পিন থাকে এখন আমাদেরকে জানতে হবে যে এই ছয়টা পিনের মধ্যে কয়টা পিন আমাদের কাজে লাগে এবং কয় পিন কাজে লাগে না এবং কোন কোন পিন নষ্ট হয় কোন কোন পিন নষ্টই হয় না এই ছয়টা পিনের মধ্যে দেখুন এটা হলো এক নম্বর পিন এই পিনটা হলো নেগেটিভ সিম বেজের এটা হলো নেগেটিভ কানেকশন এই কানেকশনটা কখনোই নষ্ট হয় না কারণ নেগেটিভ কানেকশন সারা মাদারবোর্ডেই আছে এই কানেকশনটা নিচ থেকে ছুটে গেলেও ঝালাই করে দিতে হয় অথবা যে কোনো জায়গার থেকে নেগেটিভ টেনে দিলেই এই কানেকশনটা ঠিক হয়ে যায় তাহলে ছয়টা পিনের মধ্যে আমাদের কিন্তু একটা পিনের কাজ জানা হয়ে গেল সেটা হলো কি এক নাম্বার পিনটা কখনোই নষ্ট হয় আর দুই নাম্বার পিন দুই নাম্বার পিনটার কাজ কি দুই নাম্বার পিনটার কোনো কাজই নেই সিম সাপোর্ট করাইতে দুই নম্বর পিন আমাদের কখনো কোনোভাবেই কাজে আসে না ছয়টা পিনের মধ্যে আমাদের দুইটা পিনের কাজ জানা হয়ে গেল। সেটা হলো কি এক নাম্বার পিন নষ্টই হয় না আর দুই নম্বর পিন প্রয়োজনেই নেই আর থাকলো কয়টা চারটা কানেকশন এখন এই চারটা কানেকশনের মধ্যে তিন নাম্বার কানেকশনটা আমাদের সিম সাপোর্ট করাতে প্রয়োজন আছে চার নাম্বার কানেকশনটা প্রয়োজন আছে পাঁচ নাম্বার প্রয়োজন আছে এমনকি ছয় নাম্বার কানেকশনটাও প্রয়োজন আছে তাহলে মোট সিম সাপোর্ট করাতে আমাদের প্রয়োজন হয় পাঁচটা কানেকশন এক নাম্বার প্রয়োজন দুই নাম্বার প্রয়োজন নেই তিন নাম্বার প্রয়োজন চার পাঁচ ছয় এই পাঁচটা কানেকশন দিয়ে আমাদেরকে সিম সাপোর্ট করতে হয় এখন এই পাঁচটা কানেকশনের মধ্যে নষ্ট হয় না কোন কোন কানেকশন এক নাম্বার কানেকশনটা কখনোই নষ্ট হয় না এমনকি কানেকশন বিচ্ছিন্ন হতে পারে হয়তো মাদার সেট আসার খাওয়ার কারণে কানেকশানটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে কিন্তু এই কানেকশনটা মাপে যদি থাকে তাহলে বুঝবেন যে এই নষ্ট হয় না এই কানেকশনটা কখনো শর্ট হয় না পাঁচটা কানেকশনের মধ্যে কিন্তু আমাদের দুইটা কানেকশনের কাজ এক্সট্রা করে জানা হয়ে গেলো এক নাম্বার কানেকশনটা নষ্ট হয় না ছয় নাম্বার কানেকশনটাও নষ্ট হয় না কানেকশন হয়তো বিচ্ছিন্ন হতে পারে আর তাহলে কটা কানেকশন তিনটা কানেকশন এই তিনটা কানেকশন আমাদেরকে মূলত ডিস্টার্ব হয়ে থাকে এই তিনটা কানেকশনই বিচ্ছিন্ন হয় এই তিনটা কানেকশনই শর্ট হয় তাহলে এই টিপস থেকে আমরা কি জানতে পারলাম এই টিপস থেকে জানতে পারলাম যে সিম বেজের মোট ছয়টা পিন থাকে ছয়টা পিনের মধ্যে এক নাম্বার পিন নেগেটিভ দুই নাম্বার পিন অপ্রয়োজনীয় তিন নাম্বার প্রিন্ট প্রয়োজন চার নাম্বার প্রিন্ট প্রয়োজন পাঁচ নাম্বার প্রিন্ট প্রয়োজন ছয় নাম্বার প্রিন্ট প্রয়োজন কিন্তু ছয় নাম্বার প্রিন্ট কখনো নষ্ট হয় না আমি আপনাদেরকে একটি উদাহরণ দিই যারা পুরাতন মোবাইল সার্ভিসিং করেন তারা জিনিসটা ভালো বুঝতে পারবেন যেমন নোকে এগারোশো দশ যখন আমরা নোকে এগারোশো দশের কাজ করতাম দেখবেন এটা হলো সিমআইসি এআইসিটা যখন নষ্ট হতো তখন সিম সাপোর্ট করতো না আর এআইসিটার কানেকশন এই তিনটা পিন থেকে আসে এক নাম্বার পিনের সমস্যা তো না তিন নাম্বার পিনের এক নাম্বার পিনের সমস্যা তো না ছয় নাম্বার পিনের সমস্যা হতো না আমি আজ পর্যন্ত ছয় নাম্বার পিনে কোনো প্রবলেম পাইনি সিম সাপোর্টের ক্ষেত্রে এই তিনটা তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার এই তিনটা কানেকশানই মূলত প্রবলেম হয়ে থাকে তাহলে এই তিনটা কানেকশনের কাজ কিভাবে শিখবো তাহলে এই তিনটা কানেকশন কি ধরনের সমস্যা হয় এক হয় কানেকশন বিচ্ছিন্ন আর দুই হয় কানেকশন শর্ট তাহলে প্রথমত আমরা কানেকশন বিচ্ছিন্ন কাজ শিখবো আর দ্বিতীয়ত কানেকশন শর্টের কাজ শিখব মোবাইলের সিম বেসের কানেকশন বিচ্ছিন্ন হলে কিভাবে কানেকশন করবেন যেমন ধরুন আমার কাছে আসতে গেলে প্রথমত কিন্তু আমার কাছে জিজ্ঞেস করতে হবে যে কোন রাস্তা দিয়ে কিভাবে আসতে হবে তা না হলে কিন্তু আপনি আমার কাছে আসতে পারবেন না অতএব আমার সাহায্য ছাড়া আপনি আমার কাছে আসতে পারলেন না সেম টু সেম প্রতিনিয়ত কোম্পানি থেকে নতুন নতুন মোবাইলের মাদারবোর্ড বের হচ্ছে সে কিন্তু আপনাকে বলে দেয়নি যে এই কানেকশনগুলো এইখানে এইখানে থাকে অতএব আপনার সেটা অজানা সেটা জানার জন্য আপনাকে কী করতে হবে যেই মোবাইল ফোনের কাজ করবেন সেম আরেকটি মোবাইল ফোনের মাদারবোর্ড দিয়ে কানেকশন টেস্ট করে বের করতে হবে যে কোন কানেকশান কোথায় ছিল এছাড়া কোনো উপায় আমার জানা মতে নেই কারণ কারণ মাইক্রোফোন কানেকশন স্পিকার কানেকশন আবিজাবি এগুলো বের করা যায় কিন্তু সিম বেজের কানেকশন আপনি একটা মাদার বোর্ড দেখে অন্য একটা মাদার করে দিতে পারবেন না আবার ইচ্ছা করে ভুলবশত অন্য কোনো কানেকশন থেকে নিয়ে এসে কানেকশন তাও করে দিতে পারবেন না যেখান থেকে কানেকশন ছোট আছে ঠিক সেইখান থেকে আপনাকে কানেকশন করে দিতে হবে এ কারণেই যেই মোবাইলের কাজ করবেন সেই মোবাইলের আরেকটি মাদারবোর্ডের সাহায্য নিয়ে সেই কানেকশন টেস্ট করে অন্য যে বোর্ডের কাজ করবেন সেই বোর্ডের কানেকশন করে দিতে হবে একটি কথা মনে রাখবেন আপনার দোকানে যে পুরাতন মাদার বোর্ডগুলো আছে আশীর্বাদ শুরু মাদার বোর্ডগুলো তুলে রাখবেন কারণ সেগুলো বন্ধুর মতো কাজ করবে আরেকটা কাজ করতে পারেন যখন দেখবেন যে আপনার কাছে মাদার নেই তারপরে কাজটা করতে হবে সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন সেটা হলো ফোনগুলো যদি কমন মোবাইল ফোন হয়ে থাকে অর্থাৎ আনকমন মোবাইল না একটু কমন কমন মোবাইল হলে এই কাজগুলো আপনি করতে পারবেন সেটা হলো সেটের নাম এবং মডেল নাম্বার দিয়ে নেটে সার্চ দিতে পারেন যেমন ধরুন যে কোনো একটা মোবাইল ফোন আপনি একটা নাম দিলেন যে এই নাম এত মোবাইল মডেল নাম্বার সিম কানেকশন প্রবলেম এভাবে যখন লিখে সার্চ দিবেন তখন সর্বে অপশনে গিয়ে দেখবেন কোথায় গিয়ে কানেকশন কোথায় থাকে দেখিয়ে দেওয়া আছে সেভাবে আপনি কানেকশন করে দিতে পারবেন এই দুইটাই সিস্টেম আমার জানা মতে একটা হলো সিম ব্যাজের কানেকশন যখনই দেখবেন যে বিচ্ছিন্ন হয়ে গেছে অর্থাৎ সেই কানেকশনটা করতে গেলে আপনাকে আর একটা মোবাইলের মাদারবোর্ডের সাহায্য নিতেই হবে এছাড়াও যারা অনেক পুরাতন মোবাইল সার্ভিসিং করেন তাদের একটা টেকনিক হয়তো জানা আছে সেটা হলো যেই কানেকশনটা বিচ্ছিন্ন হয়েছে সেই কানেকশনটা না টেস্ট করে পাশের একটা কানেকশন টেস্ট করতে হবে সেই কানেকশনটা কোথায় আছে সেই কানেকশনটা খোঁজ করে বের করে আইডিয়ার পার আপনাকে বুঝতে হবে যে এই কানেকশনটা যদি এইখানে থাকে যে কানেকশনটা মিটারে আসে আর কি সেই কানেকশনটা এইখানে আসে তাহলে এই কানেকশনটা এইখানে থাকতে পারে সন্ধ্যমূলকভাবে আপনি লাগিয়ে দিতে পারেন দেখতে পারেন টেস্ট করে আমি আশা করি যারা পুরাতন মোবাইল সার্ভিসিং করেন পরের কথাটার মানে বুঝতে পারছেন তাহলে আমরা এই পর্ব থেকে কি বুঝতে পারলাম এই পর্ব থেকে বুঝলাম এটাই যে মোবাইল ফোনের সিম বেজের কানেকশন থেকে কানেকশন হারিয়ে গেলে আর একটা মাদারবোর্ডের সাহায্য নিয়ে আমাদেরকে কানেকশন করে দিতে হবে আর নয়তোবা নেটে সার্চ দিয়ে দেখতে হবে যে এই মোবাইল ফোনের কোনো ডায়াগ্রাম আছে কি না এখন আসি সিম ব্যাজে কানেকশন থাকার পরেও সিম সাপোর্ট করে না কেন কিছু কিছু সময় দেখা যায় যে সিম ব্যাজে কানেকশন আছে তারপরেও সিম সাপোর্ট করছে না সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এই যে তিনটা কানেকশন আছে এই তিনটা কানেকশনের মধ্যে যে কোনো একটি কানেকশন শর্ট আছে এই শর্টটা আপনি টেস্ট করবেন কিভাবে। আপনার মিটার যে কোনো এক স্কেলে রাখবেন যে স্কেলে রাখেন ওমসের যে কোনো এক স্কেলে রেখে তিনটা কানেকশন মাপ দিবেন দেখবেন তিনটা কানেকশন মাপে এক কী রকমের উঠতে হবে যদি দেখেন কোনো একটা কানেকশন মাপে বেশি আসছে আপনাকে বুঝতে হবে যে ওই কানেকশনটাই শর্ট আমি আবার বলছি আপনাকে মিটারের আপনার মিটারের স্কেল যে কোনো এক জায়গাতে রেখে আপনি মিট সিম এই তিনটা কানেকশন টেস্ট করবেন এই তিনটা কানেকশান টেস্ট করার সময় যদি দেখেন যে দুইটা কানেকশান একরকম আর একটা কানেকশন আলাদা তাহলে ওই কানেকশনটা আপনাকে বুঝতে হবে শর্ট যে কানেকশনটা বেশি উঠবে সেই শর্টটা আপনি রিমুভ করবেন কিভাবে। সাধারণত আমরা ব্যাটারি বিহীন করে যেভাবে মোবাইলের শর্ট রিমুভ করি আপনি সেভাবে রিমুভ করতে পারেন ব্যাটারির সার্কেট রিমুভ দিয়ে ব্যাটারির নেগেটিভ মাদার বোর্ডের সঙ্গে দিবেন এবং পজিটিভ কানেকশন এই যে তিনটা কানেকশন আছে যে কোনো যে কানেকশনটাই এই যে তিনটা কানেকশন আছে যে কানেকশনটাই শর্ট হবে সেই কানেকশনে এই ব্যাটারির সাড়ে তিন বোল্ট আপনি ধরতে পারেন এভাবে অনেকে বলতে পারেন সেটা ডেট হয়ে যাবে কখনোই ডেট হবে না আপনি ডেট হলে আমাকে কমেন্টে জানাবেন যে সে ডেট হয়ে গেছে আপনি এভাবে টেস্ট করে দেখতে পারেন যেই পাঁচটা শর্ট দেখবেন সেই পাঁচটা গরম হচ্ছে সেটা আপনি রিমুভ দিয়ে দেন আর যদি আইসি শর্ট হয় তাহলে আইসিটাই গরম হবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ